ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر الله أكبر الله أكبر. نستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا عليهم خمس صلوات في كل يوم وليلة
আমাকে এবং আপনাদেরকে এই পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন। আপনার সামনে বক্তব্য রাখছিলাম সন্তানের বক্তব্যের ব্যাপারে, তো সে বিষয়ে আরো অনেক কিছু বলার ছিল, ভাবলাম যে সে বিষয়ে আর এগিয়ে যাবো না, নতুন বিষয়ের দিকে এগিয়ে যাব। তার জন্য নতুন বিষয় চয়ন করেছি, যদিও বা সে বিষয়ের উপরে আরো অনেক কথা ছিল যা সঙ্গে বলেছি, আশা করব ওটাই যথেষ্ট হবে। আজ নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলার উপর তারা যে আমাকে তৌফিক দান করেন, অবশ্যই চেষ্টা করব অল্প অল্প করে যতটা সম্ভব হয় আপনাদেরকে বোঝানো। আল্লাহ তাআলার উপর তারা আমাকে এবং আপনাদের সকলকে যেন সে কথা মোতাবেক আমল করার তৌফিক দান করেন। বিষয়টা হচ্ছে নামাজের গুরুত্ব, ইসলামের নামাজের গুরুত্ব কতটা। পবিত্র কোরআন এবং হাদিসের দিকে যদি আমরা দৃষ্টি তাকাই, দৃষ্টি আকর্ষণ করি, তাহলে এটা স্পষ্ট যে ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমান। যদি কোন মানুষের ইমান থাকে, অন্য আমল কম থাকে, তবুও হতে পারে কালকে আমাদের মাঝে ওই ইমানের বদৌলত সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিন্তু যদি ইমানহীন হয়, আমল অনেক থাকে, তাহলে সে আমলের কোন কাজ হবে না। কারণ ইমানবিহীন আমল বা কর্ম সেই মরিচিকার ন্যায়, যেটা আল্লাহ তাআলা নিজে সুরের মধ্যে উদাহরণটা দিয়েছেন যে কাফের যারা ইমান আমল করে না আল্লাহর উপরে, রাসূলের উপরে, আখেরাতের উপরে, যারা বেঈমান এক কথায়, ওই সমস্ত ব্যক্তিদের কর্ম ওই মরিচিকার মতো, মরুভূমির মরিচিকার মতো, সেটা দূর থেকে মনে হয় পানি, যখন তারা সামনে যায়, কাছে যায়, তখন কিছুই দেখতে পায় না। তো হাশরের ময়দানে যারা ইমানহীন ব্যক্তি হবে এবং তাদের দ্বারা কিছু কর্ম সম্পাদিত হবে, ভালো কর্ম, সেই কর্মগুলো তারা দেখতে পাবে, কিন্তু আল্লাহ বলে তাদের আমলগুলো হবে মরুভূমির মরিচিকার ন্যায়। তো আমাদের ইমান থাকতে হবে, ইমান ব্যতীত যতগুলো আমল আমরা করি না কেন, সে আমলের কোন গুরুত্ব আল্লাহর কাছে থাকবে না, মানুষের কাছে হতে পারে, থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে থাকবে না। আমরা যতটুকু দেখেছি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইমানের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে, যে কোনো কর্ম করার ভিতরে ইমানকে জুড়ে দিয়েছে যে এই কর্মটা করো ইমানের সঙ্গে করো, এই কর্মটা করো ইমানের সঙ্গে করো। পবিত্র কোরআন যেখান থেকে শুরু হয় আল বাকারা, সেখানে শুরু হচ্ছে ইমান দিয়ে। সর্বপ্রথম ইমান আনতে হবে, তারপরে অন্য আমলের দিকে যাবে। ইমান হচ্ছে আমাদের আসল জিনিস, ইমান আমাদের কোন আমল গ্রহণযোগ্য হবে না।
তো আমরা ঈমান আনয়ন করলাম। আল্লাহ তাআলার কথা পবিত্র কোরআন সূরা যারিয়াত নম্বর 51 আয়াত নম্বর 56 মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার অর্থাৎ আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষ এবং জিন জাতি এরা উভয়ে আল্লাহরই ইবাদত করবে। ঈমান আনয়ন করার পরে ইবাদত হচ্ছে আসল জিনিস, একে অপরের পরিপূরক। ঈমান ব্যতীত আমল গ্রহণযোগ্য হবে না, আমল ব্যতীত ঈমানের বহিঃপ্রকাশ আপনি বুঝতে পারবেন। আমল হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ। আপনি যে বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আখেরাতকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম কবর সমস্ত কিছু বিশ্বাস করি, গায়েবী সমস্ত জিনিস বিশ্বাস করি, কিন্তু আপনার কর্ম বলে দিচ্ছে যে আপনি যে কথায় প্রকাশ করছেন সে শব্দটা কিন্তু আসলে সঠিক নয়। অনেক মানুষ কালেমা শাহাদাত পাঠ করেছেন, তারা নামাজ পড়েন না। অনেক মানুষ কালেমা শাহাদাত পাঠ করেছেন, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে। অনেক মানুষ এমনও আছেন যারা কালেমা শাহাদাত পাঠ করেছেন, ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, সুন্নাত পড়ছেন, নফল নামাজ পড়ছেন। নফল বলতে আমি তাজ্জুদ বোঝাচ্ছি। তো মানুষের মধ্যে পার্থক্য কেন? শাহাদাত তো তিন ব্যক্তি পড়লো, যে বেনামাজি সেও শাহাদাত পড়লো, যে শুধু ফরজ নামাজ পড়ে সেও শাহাদাত পড়লো, আর যে ফরজ সুন্নাত এবং নফল সব কটাই পড়লো সেও শাহাদাত পাঠ করেছে। যে শাহাদাত পড়ার পরে নামাজ পড়ে না সেই ব্যক্তিকে আপনি কি বলবেন? সে নিজে প্রকাশ করলো যে আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে আল্লাহর দূত হিসাবে মানি, তারপরে তার কর্মে সেটা প্রকাশ পাচ্ছে না কেন? প্রশ্ন, যদি তার কর্মে তার সে কথা বহিঃপ্রকাশ না হয় জানতে হবে তার কথা মিথ্যা, অবশ্যই মিথ্যা। সে যদি মিথ্যা না হয় কোরআন মিথ্যা হবে, তাহলে হাদিস মিথ্যা হবে, নাউজবিল্লাহ হাদিস করা মিথ্যা হবে না। অতএব সে যদি বলে আমি নামাজ রোজা না করার পরে আমি মুসলিম শাহাদাত পাঠ করার কারণে, বা আমার বাপ দাদা মুসলিম ছিল এই কারণে আমি মুসলিম, তাহলে তার ধারণাটা কিন্তু ওই মরিচিকার নেই। সে নিজেকে দাবি করবে কিন্তু সে দাবির পাঁচ পয়সার দাম থাকবে না আমার কাছে বা আপনার কাছে থাকতে পারে। আমি হয়তো বললাম এ ব্যক্তি মুসলিম, 5 বর্ষের রোগে 17 বর্ষের মুসলিম আছে, 25 বর্ষের মুসলিম আছে, আমি বলতে পারি। কিন্তু আপনি যদি সঠিকভাবে গবেষণা করে দেখেন তাহলে দেখা যাবে 1% মুসলিম আছে কি না, এটা হচ্ছে বাস্তব। যদি আপনি সঠিকভাবে হাদিস কোরআন দিয়ে ঘষে দেখেন তাহলে সব কিছুই নকল শোনা বেরোবে, আসল শোনা কোনটাই ব্যতিক্রম ছাড়া। সেটা আমি প্রমাণ করবো যে আমরা প্রকৃত মুসলিম কে হতে পেরেছি, আমরা নামাজ পড়ে মুসলিম নাকি নামাজ না পড়ে মুসলিম, এটা আল্লাহ তাআলার কথা কি বলছেন সেটা আমরা দেখবো, এবং রাসূল কি বলেছেন এবং বিভিন্ন সাহাবায়ে কেরাম কি বলেছেন, ওলামারা কি বলেছেন, এটা আজকে দেখবো ইনশাআল্লাহ। যতটা সম্ভব হবে তাহলে পরবর্তী যুগে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন, আদিষ্ট বর হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাদিস সহিহ বুখারী কিতাবুল ঈমান দ্বিতীয় অধ্যায়ে 8 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসি, শাহাদাত আল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, তার মধ্যে একটা হচ্ছে কি শাহাদাত আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ হচ্ছে একমাত্র মাবুদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত রাসূল, এটা হচ্ছে শাহাদাত
অর্থাৎ ঈমানের একটি অঙ্গ। যেটা বলেছিলাম যে কোন জায়গায় আপনি দেখবেন আমলের আগে ঈমানের উল্লেখ হচ্ছে আল্লাহ এবং রাসূল উভয়ই। এখানে রাসূল তিনি প্রথমে উল্লেখ করছেন ঈমানের কথা, যে ঈমান আগে আনবেন তারপরে আপনি কর্মের দিকে এগিয়ে যাবেন। ঈমানের কথা আল্লাহ রাসূল বলে দিলেন। আপনারা দ্বিতীয় নম্বরে বলছেন ওয়াইকামিস সালাত ওয়াইতায়ুস সালাত ওয়াল হজ ওয়াসাউমি রমাদান, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা এবং হজ হজ পালন করা, রমজান মাসে সিয়াম পালন করা। এই পাঁচটি স্তম্ভের কথা আল্লাহ রাসূল বললেন। ঈমানের পরে দ্বিতীয় স্থানে আল্লাহ রাসূল এখানে উল্লেখ করলেন নামাজের কথা। সৃষ্টি করেছি আর এই ইবাদত বলতে সর্বপ্রথম এটা হচ্ছে নামাজ। পৃথিবীর মধ্যে মানুষ যতগুলো আমল করে কর্ম করে তার মধ্যে সর্ব উত্তম আমল হচ্ছে নামাজ। নামাজের মতো আপনি এমন কোন আমল দেখাতে পারবেন না যার মাধ্যমে মানুষ আল্লাহ খুবই নিকটে পৌঁছে যেতে পারে। কারণ নামাজ এমন একটি জিনিস যার মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্টলি কথা হয়। যেমন একটা ফোন, একটি ফোনের মাধ্যমে আপনি এখান থেকে সৌদি আরবে বসে আছেন একটা লোক তার সঙ্গে অনায়াসে এক সেকেন্ডের মধ্যে কথা বলতে পারবেন, তাকে দেখতে পাবেন। আর শরীয়তের একটা প্রযুক্তি, আল্লাহ তাআলার মধ্যে একটা নতুন প্রযুক্তি সেই সময় দিয়েছিলেন যেটা তখন পৃথিবীর সূচনা হয়েছিল, সেই সময় থেকে সেই প্রযুক্তি এখনো চলে আসছে। সেই প্রযুক্তি ব্যবহার আজ আমরা কেউ করছি কেউ করছি না। আমরা আত্মীয়দের সঙ্গে কথা বলার জন্য ব্যস্ত, কেউ ভাবছে আমার মাতা পিতা সবচেয়ে আমার নিকটের লোক, কেউ ভাবছে আমার স্ত্রী আমার সবচেয়ে নিকটের লোক, যারা ভাবে আমার মাতা পিতা আমার সবচেয়ে নিকটের লোক। হতে পারে আমার মাতা পিতা কোনো কারণবশত অন্যটি জেলায় গিয়েছে বা রাজ্যে গিয়েছে বা বিদেশে গিয়েছে, 10-15 দিন হয়ে গেছে, অনেক ভালোবাসে আমার মাতা পিতাকে, অনেক মনে আসছে, বলবো নাকি হাতে কোন আছে, দিনে 4-5 বার হ্যালো ভালো আছো, কি করছো, কোথায় আছো, কি খেলে, এটা হচ্ছে ভালোবাসা। তার প্রতি মাতা পিতার প্রতি সন্তানের ভালোবাসা এটা হলো। এবার কিছু মানুষের ভালোবাসা আছে স্ত্রীর প্রতি, এটা রাক্ষসে আপনার এই ব্যাপারে অনেক এগিয়ে আছে। সন্তানের প্রতি ভালোবাসা অনেক ছে, কাকে বলবো, আমার কথায় বলি, আমি যখন দূরে ছিলাম কাউন্টিতে এত মন খারাপ করতো, বাচ্চা যখন হয়নি আমার তখন অতটা মানে মন খারাপ করতো না থাকতে, কিন্তু বাচ্চা হওয়ার পরে কতটা কষ্ট আমি নিজে বলেছি, যাদের বাচ্চা হয়েছে তারা তো বুঝতে পারছেন। তোর জন্য আমি কোথায় ছেড়ে পালিয়েছি কাছে, আমি মধ্যে থাকবো না ভেবেছিলাম, তবু কাছে পেলাম বলে থাকছি। তো এটা সন্তানের প্রতি ভালোবাসা। তো ভালোবাসা যতটা গাঢ় হবে ততটাই আপনি তাকে বারেবার বারেবার স্মরণ করবেন, আর আপনি মাধ্যম খুঁজবেন যে মাধ্যমে আপনি তার কাছে পৌঁছে যেতে পারবেন। করবেন কি না, আপনি যদি ভাবেন যে আপনার বাড়ির কাছে আপনি দূরে যাবেন, যদি ভাবেন দূরে আপনি মালদ্বীপে যাবেন, কিংবা আরো দূরে আপনি ফোনে করবেন, ভালো করে বুঝুন জিনিসটা কি বলছে। আর আমাদের ভালোবাসা হওয়ার কথা কার, প্রকৃত যারা ইমানদার হবে, প্রকৃত যারা মুসলিম হবে তাদের ভালোবাসা একমাত্র আল্লাহ তাআলার কোদালের উপরে হবে। সবচেয়ে প্রিয় পাত্র হবে আমার আল্লাহ তাআলার কোদাল। মাতা পিতাকে ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, প্রতিবেশীকে ভালোবাসতে হবে, সকলকে ভালোবাসতে হবে। কিন্তু সকলের মধ্যে আছেন কে, আমাদের আল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা সমস্ত মানুষ সন্তান সন্ততি স্ত্রী সকলের চেয়ে যখন আমি
তোমার কাছে প্রিয় হব জেনে নেবে তুমি একজন মুমিন। রসুল বলছিল, আর রসুলের চেয়ে যদি আমার মাতা পিতা বা সন্তান সন্ততি বা অন্য কোনো মানুষ বা আমার সম্পদ যদি রসুলের উপরে প্রাধান্য পেয়ে যায় জেনে নেবেন আপনি এখনো মুসলিম হতে পারেননি, মুমিন হতে পারেননি। তাহলে রসুলের যদি মর্যাদা এতটা হয় তাহলে আল্লাহর মর্যাদা কতটা হওয়ার কথা? যখন কোন মানুষ নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ পড়ে, নামাজ আদায় করে, ইউনাজি রাব্বাহু, তার রবের সঙ্গে কথোপকথন করে, বুঝতে পেরেছেন? এটা রসুলের কথা, সহিহ বুখারী 531 নম্বর হাদিস। রসুল বলেছেন, ইন্না আহাদাকুম ইদা সাল্লা ইউনাজি রাব্বাহু, মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজ প্রতিষ্ঠা করে, জানতে হবে সে সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথন করছে। আমার আপনি করবেন কি সবচেয়ে যেটা ফাটা ফুটা বাদে সবচেয়ে পুরনো সে জামা প্যান্টটা পরবেন না নতুনটা পরবেন? আমার কাছে বলে যেটা সবচেয়ে ভালো সেটা পরে যাবে, এটা হচ্ছে নিয়ম। আমি অনেক মানুষকে দেখতে পাই, শহরে দেখতে পাবেন না, গ্রামে দেখতে পাবেন। শহরে তো মানে একটা সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে মসজিদে আসতে পারবেন না, বাচ্চাদের আবার গামছা গায়ে দিয়ে আসতে পারবেন না। আপনি যদি গ্রামের অবস্থা দেখেন, একটা গামছা গামছাটা মনে হয় মানে ঘর মোছার যোগ্য না, সে গামছা পরে এসে দাঁড়িয়ে গেল, তার বডির ব্যাগ বলো না কি দেবো, বলতে না হাসি বেরিয়ে যাবে, সব ওটা বলছি না, মানে তার বডি এমন, পেট তো মনে হচ্ছে এত বড় বেরিয়ে গেছে, এরা দাঁড়িয়েছে পেট থাকা চাল লাগে, আল্লাহ আমাকে যা দেখো দেখো আমার পেটটা আগে দেখো, কি বলবেন? তার সাথে আমি কথা বলছি যে আমার সবচেয়ে নিকটের লোক, সেই লোকটার সাথে আমি দেখা করতে যাবো দিনে পাঁচবার, 5 মিনিট করে বা 10 মিনিট করে, সেই মানুষটার কাছে, সেই আমার সত্তার কাছে আমি কিছু সময়ের জন্য ভালো পোশাকটা পরতে পারি। তোমরা প্রতিটি মসজিদের সময় কুল্লি মসজিদ কথা বলতো কুল্লি সলাত, প্রতিটি নামাজের জন্য যখন তোমরা মসজিদের মধ্যে উপস্থিত হবে জিনাত ইখতিয়ার করো, সৌন্দর্যকে বাড়িয়ে তোলো তোমরা। আমরা নামাজের গুরুত্ব বোঝে না বলে তো এই অবস্থা। তো বলছিলাম আমাদের সবচেয়ে নিকটের লোক আল্লাহর সঙ্গে, যখন আমরা নামাজের মধ্যে আসছি আল্লাহর সঙ্গে আমরা কথোপকথন করছি, তাহলে সেই পরিস্থিতিটা হবে সবচেয়ে উত্তম। আল্লাহ তাআলা কথা পবিত্র কোরআনের মধ্যে বলছে সূরা নিসা আয়াত 4:3-এর মধ্যে, তাকুমু লিল্লাহি কানিদিন, তুমি যখন আল্লাহর সঙ্গে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবে, কুমু লিল্লাহি কানিদিন, আদরের সঙ্গে দাঁড়াবে, সর্বোত্তম আদরের সঙ্গে তুমি আল্লাহর সামনে দাঁড়াবে, কারণ আনতাবুল্লাহ কান্নাকা তারাহু ফাইলান তাকুন তারাহু কান্নাকা ইয়ারা, তুমি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে মনে করবে যেন আল্লাহ, তুমি আল্লাহকে দেখছো। আমি যখন নামাজ পড়বো আমাকে ভাবতে হবে আমি আল্লাহকে দেখছি, আমার ধারণাটা এরকম হওয়ার কথা। আমার ইমান যদি এতটা সলিড না হয় এটাও ভাবতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, এটা হবে আমার সঙ্গে আল্লাহর যে কথোপকথন তার নিয়ম কানুন। বলছিলাম আমাদের সবচেয়ে নিকটের লোক, সবচেয়ে নিকটের ভালোবাসার জিনিস আল্লাহ, সে আল্লাহর কাছে আমরা যখন আসবো নামাজ পড়বো, সেই নামাজের মর্যাদা দিয়ে যেভাবে নামাজ পড়তে সেভাবে পড়বো, যেহেতু আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্ব ইমানের পরে নামাজে দিয়েছেন, নামাজ ব্যতীত আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন না, কারণ যতগুলো আয়াতের মধ্যে
আপনি দেখবেন পবিত্র কোরআনে 82 জায়গায় শুধু এই নামাজের কথা বলা হয়েছে। নামাজের কথায় পুরো জায়গায় সরাসরি ভাবে আদেশ করা হয়েছে, পুরো জায়গায় পরোক্ষ ভাবে আদেশ করা হয়েছে নামাজ। আর এই নামাজ বললাম কেন, যে নামাজ ব্যতীত আপনার ইমান গ্রহণযোগ্য হবে না, কারণ ইমান মানে নামাজ, আর নামাজ মানে হচ্ছে ইমান। এটা সরাসরি আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআন শরীফ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 143-এর মধ্যে আল্লাহ বলছেন কি, ওয়ামা কানা আল্লাহু লিয়ুযিয়া ইমানাকুম, আল্লাহ বলছেন ওয়ামা কানা আল্লাহু লিয়ুযিয়া ইমানাকুম, আল্লাহ এমন নয় যে তোমাদের ইমান সমূহকে নষ্ট করে দিবেন। একটা অনুবাদে না, এখানে ইমান শব্দের অর্থ আপনি তাফসীর দেখেন তাহলে ইমান বলতে এখানে নামাজের কথা উল্লেখ করা হয়েছে, কারণ সরাসরি আপনি অনুবাদ থেকে বুঝতে পারবেন না, এর যখন ব্যাখ্যা করবেন তখন বুঝতে পারবেন এই ব্যাখ্যাটা কি আছে। এই ব্যাখ্যা স্বরূপ আপনি আপনাদেরকে আমি একটি হাদিসের কথা উল্লেখ করি, যেটা আপনি বলেন সহিহ বুখারী কিতাবুল ইমান দ্বিতীয় অধ্যায় 24 নম্বর হাদিস, সেখানে এই হাদিসটি কথা উল্লেখ আছে। বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমরা রাসূলের সঙ্গে নামাজ পড়ছিলাম, রাসূলের সাথে নামাজ পড়ছিলাম, হাদিসটি বলার আগে একটি আয়াতই বলে নিই, 144 নম্বর হাদিস, তারপরে আয়াতটি কথা বলি। সেখানে আল্লাহ তাআলা কথা বলছেন, ফাদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্না কিবলাতান ফারদা فولي وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولي وجوهكم شطرا الله বলছেন আমি দেখছি তুমি তোমার মুখমণ্ডলকে বারবার আকাশের দিকে তাকাচ্ছ, বারবার তুমি আকাশের দিকে ফেরাচ্ছ তোমার মুখমণ্ডলকে আমি দেখছি, আমি তোমাকে তোমার মুখমণ্ডলকে এমন একটি জায়গার দিকে ফিরিয়ে দেব যেটাকে তুমি আরাম করে মেনে নেবে, যে জিনিসটা তুমি সন্তুষ্ট হয়ে যাবে, রাজি হয়ে যাবে। আমাদের কিবলা ছিল বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দিস, যে কোনো একটা বলতে পারে, তো বাইতুল মাকদিসের দিকে মুখ করে আমরা নামাজ পড়তাম আগে। তো তিনি বারাইবনে আসিম রাদিয়াল্লাহু তিনি বলছেন যে এইভাবে বাইতুল মাকদিসের দিকে নামাজ চলেছিল কতদিন, 16 মাস অথবা 17 মাস, এটা বুখারী 40 নম্বর হাদিসে বলা হয়েছে, সহজে অনুবাদ করছি, 16 মাস অথবা 17 মাস সময় পেয়ে গেছে, তো এই হাদিসটা বলতে শেষ করবো। তো 16 মাস অথবা 17 মাস ওই বাইতুল মাকদিসের দিকে মুখ করে আল্লাহর কাছে নামাজ পড়েছিলেন, তারপরে তিনি চাইছিলেন যে আল্লাহ যাতে এই কিবলাটাকে বাইতুল মাকদিসের দিকে না করে বাইতুল এই বাইতুল কাবার দিকে যদি করে দেয় আমার ভালো হয়। তিনি মনে মনে ভাবছিলেন কিন্তু প্রকাশ করেননি, আল্লাহ এটাই বলছেন আয়াতের মধ্যে, আমি দেখছি তোমার মুখমণ্ডলকে বারবার আকাশের দিকে ফেরাচ্ছ, অতএব আমি তোমার অন্তরের কথা বুঝতে পেরে গেছি, আমি তোমার কিবলা তোমার মনে ইচ্ছা পূর্ণ করলাম, তোমার কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে আমি হারাম শরীফের দিকে কাবার দিকে ফিরিয়ে দিলাম, সঙ্গে আল্লাহ শুরু করলেন কি কাবার দিকে মুখ করে নামাজ পড়তে শুরু করলেন। নামাজ চলছে আসরের নামাজ, আসরের নামাজ চলছিল, নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে ওই সাহাবি নামাজ শেষ করে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, একটা মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছে, দেখছেন যে সেই মসজিদে এখন নামাজ হচ্ছে। তো আল্লাহ রাসূল বলে সেই ব্যক্তি বলছেন, ওয়াল্লাহি আশহাদু বিল্লাহি লাকাদ সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহকে সাক্ষ্য দিয়ে আমি এটা বলছি, আমি অবশ্যই এক্ষুনি রাসূলের সঙ্গে নামাজ পড়ে এলাম কিবলা মক্কা মক্কার দিকে মুখ করে। এটা ওই সাহাবি বললেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে যারা নামাজ পড়ছিল তারা কি করলেন, ফাদাহু কামাহুম, যে অবস্থায় ছিলেন সঙ্গে সঙ্গে মুখটাকে কাবা দিকে ফিরিয়ে দিলেন, ফাদাহু কামাহুম, যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় মুখটা ফিরিয়ে দিলেন কাবা দিকে। এটা হচ্ছে ইমান,
এটা হচ্ছে প্রকৃত মুসলিমের পরিচয়। যখন কোন আল্লাহর আদেশ বা রসুলের কথা শুনবো মেনে নিতে হবে, বাহানা নয়। কিছু মানুষ আছে, নাম করবো না, কিছু মানুষ আছে বা কিছু গোষ্ঠী আছে, তারা বলে আমার বাপ দাদা যা করেছেন তারা কি ভুল করেছিল, আমার বাপ দাদা এতকাল ধরে এই নিয়ম চলে আসছে তারা কি ভুল করেছিল, তোমরা নতুন নতুন মন গিয়েছো, নতুন নতুন হাদিস তৈরি করছো, তোমাদের কথা মানবো না, আমাদের বাপ দাদা যা করেছিল সেটাই মানবো। তো এটা হচ্ছে কাদের কথা জানেন, কাফের মুশরিকদের, কারণ সে যে কাফের মুশরিকরা বলেছিল আমার বাপ দাদা যে ধর্ম করছে এটা আমাদের জন্য বেটার, তুমি নতুন কি ধর্ম নিয়ে এসছে এতগুলো মাহবুদ বাদ দিয়ে এক আল্লাহ ইবাদত করো যে আল্লাহ আরশের উপরে আছো বলছো, এই মাহবুদের আমরা ইবাদত করতে পারবো না, আমাদের কাবার মধ্যে যে সমস্ত 360 মাহবুদ রয়েছে এই ইবাদতের মধ্যে আমরা শুরু থাকবো। এটা মুশরিকদের চরিত্র ছিল, মুমিনের চরিত্র নয়। মুমিনের চরিত্র এই হাদিস প্রমাণ করছে, হাদিস প্রমাণ আসার সঙ্গে সঙ্গে মানতে বাধ্য, কোনো বাহানা নয়। তারপরে এবার হওয়ার পরে সঙ্গে সঙ্গে ইনারা মুখটা ফিরে নিলেন, এটা হচ্ছে সারমর্ম এ আয়াতে। তার বোঝা গেল যে ইমান কথা অর্থ এখানে নামাজের কথা। যখন এই অবস্থা হয়ে গেল তখন ওই কাফের মুশরিকরা বলতে লাগলো আরে এই কাবার দিক এই বাইতুল মাকদিসের দিকে মুখ করে এরা এতদিন নামাজ পড়ছিল, 16 মাস বা 17 মাস নামাজ পড়লো, কিন্তু এরা আহলে কিতাবের মসজিদ বলে এই মসজিদ বাদ দিয়ে ওই মসজিদের দিকে মুখ করলো, ব্যাপার খুব খারাপ। তার মানে এর আগে যারা মরে গিয়েছে বা যাদেরকে মেরে দেওয়া হয়েছে তাদের নামাজ গুলো কি হবে, তারা তো এদিক মুখ করে নামাজ পড়েছিল, তারা তো মাক্কা থেকে মুখ করে নামাজ পড়ার সৌভাগ্য পাননি, তাহলে তিনাদের অবস্থা কি হবে, তাদের নামাজ গুলো সব পাপ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা বেঁচে ছিল তাদেরকে সন্তুষ্টি করার জন্য, সন্তুষ্ট করার জন্য যে না যারা মরে গেছে তাদের নামাজ আমি নষ্ট করবো না, কারণ তাদের অবস্থা ছিল আলাদা। এখন থেকে নতুন নিয়ম চালু হলো, এখন যদি কেউ করে তাই আমার নামাজ কবুল হবে না। তো যাই হোক, আল্লাহর কাছে অবশেষে দোয়া চাই, আল্লাহ আমরা যেন পবিত্র কোরআনের প্রতিটি আহকামকে মেনে চলার তৌফিক পাই, আল্লাহ তুমি সেই তৌফিক আমাদেরকে দান করো, এবং তুমি নামাজের যে গুরুত্ব দান করেছো আল্লাহ সেই গুরুত্ব যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি, অনুধাবন করতে পারি, এবং সেই মোতাবেক আমরা যেন সকলে আল্লাহ তোমার সেই প্রিয় ইবাদত নামাজকে সঠিকভাবে আদায় করতে পারি। আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. عباد الله رحمكم الله، ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر، يعظكم لعلكم تذكرون، واذكروا الله يذكركم ويستجب لكم، ولذكر الله تعالى، والله يعلم ما تصنعون.